হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো বন্ধুরা, আজকে একটি টিআরএক্স মাইনিং সাইট নিয়ে এসেছিলাম, যে সাইট থেকে আপনারা ডাবল একটা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, ওয়েবসাইটটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সিম্পলি সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার কাছে এই সাইটটি ওপেন হবে। তো বন্ধুরা, সাইটটার নাম হচ্ছে freetrxmining.com। তো বন্ধুরা, সাইটটি কিন্তু সীমিত সময়ের জন্য, তো অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখে নেবেন, কারণ আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিই এই সাইটটি কিন্তু অল্প দিনের জন্য আছে, কারণ এই সাইটটা হয়তো 2 থেকে 3 দিনের মতো রানিং চলবে, তার পরবর্তীতে আর চলবে না। তাই আপনারা অবশ্যই দেখে নেবেন আমার ভিডিওটি কতদিন আগে ছাড়া। অবশ্যই নিচে আপনারা দেখতে পারবেন যে ভিডিওটি কতদিন আগে ছাড়া হয়েছে। যদি দেখেন যে একদিন হয়েছে তাহলে আপনি কাজ করতে পারেন, আর যদি দেখে 2 থেকে 3 দিন হয়ে গেছে তাহলে সাইটটিতে কাজ করার দরকার নেই। তো বন্ধুরা, ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সিম্পলি সে লিঙ্কে ক্লিক করে সরাসরি এই সাইটটিতে ওপেন হবে, এবং এই সাইটটা কিন্তু একদিন হলো রানিং চলতেছে। তো বন্ধুরা, এই সাইটগুলো মূলত চলে হচ্ছে আপডেটের উপর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকেই তারা আপডেটটা দিছে, আজকে বিকেলের দিকে হচ্ছে তারা আপডেটটা দিছে, তো দুপুরের দিকে। তো তখন আমি এই সাইটটা পাইছি, এবং তাদের পুরোনো সাইটটা ছিল, বাট তাদের এই সাইটটা আপডেটের পরে কিন্তু এই সাইটটা আমাদের কাছে আসছে। তো সাইটটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন 1700 মতন ইউজার হয়ে গেছে, এবং টোটাল এখানে ডিপোজিট হয়েছে 2325টা টিআরএক্স, এবং উইথড্র হয়েছে 142টা টিআরএক্স। তো যেহেতু সাইটটা নতুন, একদিন এখনও রানিং হয় নাই, সেহেতু এখান থেকে উইথড্র প্রুফটা দেখা যাচ্ছে না বেশি। তো এই সাইটগুলোতে মেনত ইনকামটা হচ্ছে ডাবল একটা প্রফিট পাওয়া যায়। দেখুন, আপনি যদি এখানে 15টা টিআরএক্স ডিপোজিট করেন প্ল্যান ওয়ান থেকে, তাহলে 24 ঘন্টার মধ্যে আপনার আর্নিং হবে হচ্ছে 25 টিআরএক্স। তো বুঝতে তো পারছেন এখান থেকে ডাবল একটা প্রায় 160% তারা দিচ্ছে। এবং আমি যদি নিচের দিকে যাই, আপনি যদি 60 টিআরএক্স ডিপোজিট করেন তাহলে এখান থেকে আপনি টোটাল ব্যাক পাবেন হচ্ছে 108টা টিআরএক্স টোটাল 24 ঘন্টার ভেতর। তো অবশ্যই আপনারা দেখে নেবেন সাইটটা, যেহেতু এখানে ডাবল একটা প্রফিট আপনাদেরকে দিচ্ছে, তো সাইটটা তো রিস্ক তো অবশ্যই রয়েছে। এবং সাইটগুলোতে হচ্ছে প্রথমত 2 থেকে 3 দিন ভালোভাবে পেমেন্ট করে, তার পরবর্তীতে আর পেমেন্ট করে না, শুধুমাত্র তারা ডিপোজিট করে টাকাটা নিয়ে যায় কিন্তু পেমেন্টটা করে না। তাই এই সময়ের ভিতরে আমাদেরকে কাজটা করে রাখতে হবে। তো বন্ধুরা, আশা করি সাইটের বিষয়ে ক্লিয়ার হয়ে গেছেন। এখন আপনি যদি চান তাহলে সাইটে কাজ করতে পারেন। তো বন্ধুরা, এখানে কাজ করার জন্য এখানে তারা বলছে যে ফ্রিতেও আপনি মাইনিং করতে পারবেন, তো ফ্রিতে কিছু টিআরএক্স মাইনিং করতে পারবেন, বাট সেটা উইথড্র করতে পারবেন না, সেটা আমি আপনাদেরকে লাইভ দেখা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গেট স্টার্ট নামে একটা অপশন রয়েছে, জাস্ট গেট স্টার্টের উপর ক্লিক করে দেবেন এবং এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এরকম আসার পর এখানে কী করবেন, আপনি আপনার টিআরএক্সের ওয়ালেট অ্যাড্রেসটি দিতে হবে। আপনি আপনার বাইন্যান্স অথবা ট্রাস্টেড ওয়ালেট থেকে আনতে পারেন, আপনার টিআরএক্স অ্যাড্রেসটি দিয়ে দেবেন এবং এখানে মিনিমাম 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো বন্ধুরা, আমার অলরেডি দেওয়া আছে, এজন্য আমি কিন্তু অলরেডি এখান থেকে লগ ইন করে নেব। তো এটা দিয়ে মূলত আপনাকে লগ ইন করতে হবে। তো বন্ধুরা, আমার ব্যালেন্সে দেখুন 4.83 টিআরএক্স আছে, আমি এখানে কোনো প্রকার ডিপোজিট করি নাই, এটা আমার ফ্রিতে মাইনিং চলতেছে, এবং আমি এখানে কিছু পরিমাণ রেফার করছি, সেহেতু কিন্তু এখান থেকে আমি কিছু কমিশন পাইছি, সেটা এখানে দেখা যাচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাফিলিয়েট আর্ন থেকে, এই দেখুন আমি অ্যাফিলিয়েট আর্ন থেকে কিন্তু 3 জনের কাছ থেকে টোটাল 4.5 টিআরএক্স কিন্তু পাইছি। তো এখন জাস্ট আমি এখন এটা উইথড্র করে আপনাদেরকে দেখাই যে এখান থেকে আসলে ফ্রিতে উইথড্র হয় কি না। তো আমি জাস্ট এখান থেকে চলে যাবো ড্যাশবোর্ডে, এবং ড্যাশবোর্ড থেকে ফার্স্টে উইথড্র করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্র নামে একটা অপশন এসেছে, উইথড্র পর ক্লিক করে দিলাম, এবং তারা বলছে যে মিনিমাম হচ্ছে 1 টিআরএক্স হলে উইথড্র করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই, আপনি যদি ফ্রিতে এখানে মাইনিং করেন তাহলে এখান থেকে প্ল্যানে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন পার ডে হচ্ছে আপনি 1.5 টিআরএক্স আর্নিং করতে পারবেন। এটা অনেক দিন একটা অ্যাক্টিভ করে দিয়েছে, আনলিমিটেড দিন আর্নিং করতে পারবেন, তার মানে আপনি এখান থেকে প্রতিদিন 1.5 টিআরএক্স করে আর্নিং করতে পারবেন। তবে কিন্তু এটা উইথড্র করতে পারবেন না, এটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। উইথড্র পর যদি ক্লিক করেন, দেখুন আমার ব্যালেন্সের 4টা টিআরএক্স আছে, আমি এখান থেকে যদি 4 দিয়ে দিই এবং এখান থেকে আমি যদি এখন কনফার্ম উইথড্র পরে ক্লিক করে দিই, তাহলে আমাদেরকে কী বলে তাই দেখুন, দেখাচ্ছে এখানে ইউ মাস্ট হ্যাভ টু বাই এনি প্ল্যান, যে কোনো একটা প্ল্যান আপনাকে বাই করতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে উইথড্রটা করতে পারবেন। ওকে বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন এখানে মাস্ট বি আপনাকে ডিপোজিট করতে হবে। তো বন্ধুরা, এখন এখানে কীরকমভাবে ডিপোজিট করবেন, যারা ডিপোজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই এখান থেকে VIP 1 নেবেন, VIP 1 ছাড়া অন্য কোনো প্ল্যান নেবেন না। আমি যদি নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন V1.1, জাস্ট এই প্ল্যানটা নিতে পারেন, বা এখানে বেশি লোভ করবেন না, যারা বেশি লোভ করবে তারা কিন্তু ধরা খেয়ে যাবেন, তাই এখান থেকে বেশি লোভ করতে যাবেন না। যদি আপনি সর্বোচ্চ ডিপোজিট করতে চান তাহলে 60 টিআরএক্স, তার বেশি আর কেউ এখানে ডিপোজিট করবেন না। এখানে দেখুন 150 টিআরএক্স ডিপোজিট করলে 24 ঘন্টায় আপনি 300 টিআরএক্স পাবেন। তো বুঝতে পারছেন এটা কিন্তু 200% দিচ্ছে, এটা অনেক দিচ্ছে, বেশি দিচ্ছে। তো এত বেশি আপনি এখানে কখনও ডিপোজিট করবেন না, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ টাকাটা উইথড্র করতে পারবেন না, আপনার অ্যাকাউন্টটা লক করেও দিতে পারে। আর যারা ছোটো পরিমাণে অ্যামাউন্ট ডিপোজিট করে তাদের অ্যাকাউন্টে তেমন একটা সমস্যা হয় না, তারা
তারা যতদিন পর্যন্ত পেমেন্ট করে ততদিন পর্যন্ত পেমেন্টটা পাওয়া যায়। তো এখান থেকে হচ্ছে আপনি সর্বোচ্চ গেলে 2-3 দিনের মধ্যে যদি কাজ করেন তাহলে এখান থেকে 100% পেমেন্টটা পাবেন, আর তার পরবর্তী দিনগুলো কিন্তু আর পাবেন না, কারণ এরা বন্ধ করে দেয়। তো আমি এখান থেকে ভিআইপি ওয়ানটা বাই করবো, এই জন্য জাস্ট বাই নেওয়ার উপর ক্লিক করে দেবো, এবং বাই নেওয়ার উপর ক্লিক করার পর আমাদের কাছে এরম ইন্টারফেস চলে আসবে, জাস্ট একটু ওয়েট করতে হবে। এখান থেকে পাচ্ছেন আমাদের কাছে একটা অ্যাড্রেস দিছে, তো আমাদের অ্যাড্রেসটি সাইপে ধরবো, সাইপে ধরার পর জাস্ট কপির উপর ক্লিক করে অ্যাড্রেসটি আমরা কপি করে নেবো। তো এখান থেকে আমাদের অটোমেটিক পেমেন্ট সিস্টেম, তো এখান থেকে এখন আমি চলে যাবো ট্রাস্টেড ওয়ালেটে, তো যেখান থেকে আমরা 15 TRX সেন্ড করবো। তো আপনাদের কাছে যদি TRX না থাকে বা আপনাদের কাছে যদি TRX থাকে সেটা যদি বাই সেল করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। ওকে বন্ধুরা, আমি এখন TRX-এ চলে আসলাম, আমার এই ব্যালেন্স আছে 24টা TRX। তো আমি এখান থেকে সেন্ড করবো হচ্ছে 15টা, তো আমি এখান থেকে 15 দিয়ে দিলাম, তারপর কন্টিনিউর উপর ক্লিক করে দেবো। তো কন্টিনিউর উপর ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে কোনো প্রকার ফি কাটতেছে না, তো টোটালি আপনি 15 TRX সেন্ড করলে 15 TRX-ই চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা 15 TRX সেন্ড করে দিলাম, তো এখান থেকে সেন্ডটা হয়ে গেছে, তো এখান থেকে সেন্ডটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সেন্ডটা কমপ্লিট। তো জাস্ট আর একটু সময় ওয়েট করতে হবে, এখান দেখতে পাচ্ছেন একটা টাইমের মতন চলতেছে, টাইমটা শেষ হলেই কিন্তু আমরা এখান থেকে ব্যাক করতে পারবো। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে 15 TRX সেন্ড করে দিলাম, তো আপনি আপনার ব্যালেন্স থেকে সেন্ড করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা আমাদের সেন্ডটা হয়ে গেছে, তো এখন জাস্ট আমরা ব্যাক করতেছি বা আমরা ওয়েবসাইটে যাব। তো এখানে কিন্তু আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু ব্যালেন্সে যুক্ত হয় না, তো আপনাকে এখানে জাস্ট কিছু সময় একটু ওয়েট করতে হবে, এখানে না হলেও আপনাকে সাইট থেকে 5 মিনিট বা 10 মিনিটের মতন ওয়েট করতে হবে। তো আমি এই টাইমটা ওয়েট করে নেব এবং আমার ব্যালেন্সে যখন অ্যাড হয়ে যাবে টাকাটা তখন আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো। তো জাস্ট আমি এই সময়টা একটু ওয়েট করে নেব। তো আপনাদের যদি এখানে একটু লেট হয় তাহলে আপনি সরাসরি চলে আসবেন, এখানে দেখতে পারবেন যে এখানে পেন্ডিং প্রসেস নামে একটা অপশন রয়েছে, জাস্ট আপনি এই যে পে নাওর এটার পর ক্লিক করে দিলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। এখন যদি আমি এখানে ডিপোজিট অপশনে যাই তাহলে দেখুন আমার এটা পেইড হয়ে গেছে, এটা হচ্ছে আমি 15 TRX এখানে ডিপোজিট করছি, তো সেটা কিন্তু এখানে পেইড হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা চলে যাবো এখান থেকে, এখন চলে যাবো হোম পেজে এবং দেখবো যে আমাদের এখানে প্ল্যানটা বাই হলো কি না। তো আমাদেরকে এখানে প্ল্যানটা বাই হতে কিন্তু প্রায় সময় লাগছে, প্রায় 7-8 মিনিটের মতন, তো আপনাকে অবশ্যই এই টাইমটা ওয়েট করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 160 HS যেটা আসছে আমাদের এখানে, এটা হচ্ছে পাওয়ার আমাদের। তো আমাদের এখান পার ডে কিন্তু এখান থেকে টোটাল আমরা পাবো 25.50 TRX, তো পার ডেটা কিন্তু আমরা পাবো। তো বন্ধুরা এখন এখান থেকে আমাদের মাইনিংটা স্টার্ট হয়ে গেছে, এখন মূলত আমাদেরকে এখন আর্নিংটা আসবে। তো আমার ব্যালেন্সে এখন দেখুন আছে 4.87, তো যে TRX-টা আছে এখানে সেটা আমি এখন লাইভ আপনাদেরকে সামনে উইথড্র করে দেখাবো। তো জাস্ট আমি এখানে একটু সময় ওয়েট করে নেবো, কারণ আমার এখানে দেখি 5টা হয়ে গেলে আমি এখান থেকে উইথড্রটা করবো। তো আমার এখানে জাস্ট এটা হতে কিন্তু একটু অনেকটা টাইম লাগবে, তো আমার যেটা আছে আমি এটা উইথড্র করবো। আর এখানে একটা সমস্যা আছে, আপনি যেই টাইমে আজকে যে টাইমে উইথড্র করবেন আপনি তার 24 ঘন্টার মধ্যে কিন্তু আর উইথড্র করতে পারবেন না, আপনাকে কিন্তু 24 ঘন্টা পরে যে উইথড্রটা করতে হবে। তো আপনি জাস্ট যদি প্রথমে দেখেন যে আপনার ব্যালেন্সে 1টা TRX আছে, অনেকে ভুল কাজ করে ফেলান যে 1টা বা 2টা 5টা TRX হয়েছে সেটা উইথড্র করে ফেলান, তো এটা করবেন না। যখন আপনার ব্যালেন্সে দেখবেন যে পর্যাপ্ত পরিমাণে একটা ব্যালেন্স হয়ে গেছে তখন আপনি উইথড্রটা করবেন। তো আমি এখন উইথড্রটা করবো, কারণ আমি আপনাদেরকে লাইভ এখান থেকে উইথড্র করে দেখাই যেখান থেকে তারা পেমেন্ট করে কিনা, অটো পেমেন্ট সিস্টেম আছে কিনা। তো এখান থেকে 4.88 যেটা আসা আমি সেটাই এখান থেকে উইথড্রটা করবো। তো এটা দেওয়ার পর এখানে কনফার্ম উইথড্র পর আমি এখন ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখনও প্রসেসিং চলতেছে, তো এখান থেকে হচ্ছে আমরা 25-24 ঘন্টা পরপর উইথড্র করতে পারবো। তো এখন এখানে দেখতে পাচ্ছেন ইয়োর উইথড্র সাকসেসফুল হয়ে গেছে, তো আমার এটা উইথড্র কিন্তু কমপ্লিট। এখন যদি আমি হেয়ারের পরে ক্লিক করে দিই তাহলে আমি আমার হিস্ট্রিটা দেখতে পারবো। তো আমি এখান থেকে নিচের দিকে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন উইথড্র, তো আমি উইথড্র পর ক্লিক করে দিচ্ছি। তো উইথড্র পর ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন তারা পেইড করে দিয়েছে, এখন কিন্তু ইনস্ট্যান্ট আমাদের ব্যালেন্সে পেমেন্টটা চলে আসবে। তো এখন আমি এখানে যে টাইমে উইথড্রটা করছি এখন আর এইটা আর উইথড্র করতে পারবো না, আমাদেরকে আর 24 ঘন্টা পর যে উইথড্রটা করতে হবে। তো জাস্ট এইভাবে মূলত আপনাকে এখান থেকে উইথড্রটা করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন এখান থেকে যারা ডিপোজিট করবেন তারা ফার্স্ট অফ অল কেউ উইথড্র করবেন না, কয়েক ঘন্টা যাওয়ার পর দেখবেন যে আপনার ব্যালেন্সে যখন আপনি 15 TRX ডিপোজিট করছেন 15-16 TRX হয়ে গেছে, তখন আপনি একসাথে উইথড্রটা করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। তো এখান থেকে আমার পেমেন্টটা আমি রিসিভ করছি কি না সেটা চেক করার জন্য সরাসরি আমি চলে যাবো আমার ট্রাস্টেড ওয়ালেটে, এবং এখান থেকে আমি আমার ব্যালেন্সটা চেক করবো। তো অনেক সময় হচ্ছে নোটিফিকেশন আসে না, সেজন্য আমরা ব্যালেন্সটা এখান থেকে চেক করে নেবো। তো এখান থেকে আমাদের 8 নম্বর ব্যালেন্সে আমরা চলে যাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট আমি যদি এখন পেজটা রিফ্রেশ করি তো এখনও এখান থেকে সম্ভবত পেমেন্টটা আসে নাই, তো জাস্ট একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এখনও পেমেন্টটা আসে নাই, জাস্ট একটু সময় ওয়েট করে নিই, যেহেতু তারা পেমেন্টটা সেন্ড করে দিয়েছে আর একটু সেকেন্ড ওয়েট করে নেবো।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমার পেমেন্টটা চলে আসছে, 4.88 টিআরএক্স আমি এখান থেকে উইথড্র করছিলাম, সেটা কিন্তু আমাদের চলে আসলো। তো আমি এখন আমার ব্যালেন্সটা চেক করে দেখবো যে পেমেন্টটা আসলো কিনা। তো আমি আপনাদেরকে লাইভে দেখাই দিই। তো এই যে দেখতে পাচ্ছেন 4.88 টিআরএক্স কিন্তু ইনস্ট্যান্ট আমাদের ব্যালেন্সে চলে আসছে। তো এখান থেকে আপনি ফার্স্ট অফ অল আমি যেটা বলছি যে এখান থেকে 2 থেকে 3 দিন তারা ভালোভাবে একটা পেমেন্ট করবে, তারা অটো পেমেন্ট সিস্টেমটা রেখে দেয়, কিন্তু পরবর্তীতে তারা পেমেন্টটা কিন্তু বন্ধ করে দেয়। তাই অবশ্যই দেখে নেবে যে আমার ভিডিওটি কতদিন আগে শেয়ার করা হয়েছে, সেটা আগে অবশ্যই চেক করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।